নমস্কার বন্ধুরা সরমিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কিভাবে তৈরি করবে কিভাবে এটাকে বানাবে আমি একদম তোমাকে তোমাদের পুরো ভালো মতো কাটাটাও আমি দেখাবো কিভাবে কাটতে হয় দেখো সবাই মূল জালি কিভাবে কাটতে হয় দেখো আমি নিজে পারি না কাটতে তাই আমার এক দেওর তার বউ খুব সুন্দর মূল কাটতে পারে মূল জালি কাটতে পারে ও তোমাদের সুন্দর করে কেটে তোমাদেরকে দেখাবে খুব সুন্দর করে ও মূল জালি কাটে আমি অনেকের থেকে শেখার চেষ্টা করেছি কিন্তু পারিনি এত সুন্দর করে কাটাও পারিনি আমি যখনই কাটতে যাই ভেঙে যায় তাই আমি ওকে বলেছি তুমি এভাবে সুন্দর করে বানিয়ে সবাইকে দেখাও আমি শেয়ার করব যাতে সবাই কাটতে পারে দেখো কী সুন্দর করে কাটছে ওর ও এক পাশে এইভাবে কেটে আবার উল্টে দিলো আবার আরেক পাশ দিয়ে এভাবে কাটছে এটা টেকনিকটাই মানে টেকনিকটাই সাংঘাতিক সবাই পারে না এই টেকনিকটা ইউজ করতে দেখো কি সুন্দর হয়েছে কতটা লম্বা হয়ে গেছে আমি অনেক চেষ্টা করেছি শেখার কিন্তু কোনোভাবেই শিখতে পারিনি একদম পুরো ইলাস্টিকের মতো হয়েছে কতটা লম্বা হয়েছে দেখো আমি যখনই কাটতে যাই টুকরো হয়ে যায় আবার আরেকটা কেটে দেখাচ্ছে ও কীভাবে কাটতে হয় দেখো সবাই আরেকটা কথা বলছি তোমাদের যারা যারা আমার রান্না ফলো করো যারা যারা দেখো তারা লাইক করবে পাশাপাশি একটু শেয়ার করে দিও যাতে বাকিরাও রান্নাগুলো দেখতে পারে তোমাদের সঙ্গে এত ভালো ভালো রান্না আমি আরও শেয়ার করব আশা করি আর যারা নতুন দেখছো আমার রান্না তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থেকে কিভাবে তৈরি বানাচ্ছি বড়াটা এভাবে দেখো প্রথমে আমি বেসন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবারে একটু কালো জিরা ছড়িয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে ব্যাটারটা তৈরি করে নেব জল দিয়ে দিয়ে যেভাবে ব্যাটার তৈরি করতে হয় দেখো এভাবে সুন্দর করে তৈরি করে নিলাম একেবারে পাতলাও হবে না আর ঘনও হবে না মোটামুটিভাবে করতে হবে এবারে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেল অনেকখানি দিতে হবে কারণ এটাকে ডুবো ডুবো তেলে ভাজতে হবে যেহেতু অনেকটা লম্বা হয় বড়াগুলো তাই কড়াইটাও চেষ্টা করবে সবাই একটু বড় কড়াই নেওয়ার এবারে এটাকে আমি প্রথমে নুন দিয়ে একটু সময় আধা ঘন্টার মতো মেখে রেখেছিলাম তাহলে মূলটা একটু সফট হয়ে নরম হয়ে যায় তাড়াতাড়ি এখন ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব খুব সুন্দর করে হালকা হাতে ব্যাটারটার মধ্যে ডুবাতে হবে নইলে আবার উঠাতে গিয়েও ভেঙে যায় খুব সাবধানেই করতে হয় আশা করি তোমরা আমার থেকেও ভালো বা করতে পারবে একটা একটা করে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব দেখো কতটা লম্বা করে দিয়েছি আরও চাইলে আরও লম্বা হতো কিন্তু আমি এরকমভাবেই দিলাম খুব একটা সুবিধা করতে পারিনি তাই এইভাবে আমি দিয়ে দিলাম আশা করি তোমরা আরও সুন্দর করে পারবে করতে গরম গরম ভাতে এভাবে মূল জালি বড়া করে দেখো তোমাদের খুব ভালো লাগবে খেয়ে একটু ঘি ভাত দিয়ে খাবে আশা করি ভালো লাগবে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর জানাবে সবাই কমেন্টে যে তোমরা কি জালিটা কাটতে পেরেছো এভাবে যদি পেরে থাকো আমাকে নিশ্চয়ই জানাবে আমি তো পারলাম না আশা করি তোমরা নিশ্চয়ই পারবে দেখে আমি তো তোমাদের দেখিয়ে দিলাম কাটাটাও और प्लिज़ सबसक्राइब हमारे चैनल के थैंक यू